হ্যালো বন্ধুরা আজ হঠাৎ একটু শখ হয়েছিল মাংস রান্না করার জন্য তো সেই মাংস রান্নার যে শখটা পূরণ করতে গিয়ে যে এত বড় একটা বিপদ হবে সেটা আমি বুঝতে পারিনি যাই হোক মাংস রান্না করতে গিয়ে আমি মাংসটাকে প্রেশার কুকারে দিয়ে ওভেনে চাপানোর কিছুক্ষণ পরে বিবৎস আওয়াজে প্রেশার কুকারটা ব্লাস্ট করে এবং প্রেসার কুকারে থাকা প্রায় আটশো নশো চিকেন সারা ঘর ছড়িয়ে গেছে এক টুকরো চিকেনের দেখা পাওয়া যায়নি এবং আমি যেহেতু আলুগুলো ভেজে একটু দূরে ছিলাম ভেজে নিয়ে তো সেই জন্য আমি বিপদের থেকে বেঁচে গেছি এবং আমার ফ্যামিলিও বেঁচে গেছে তো আপনাদেরকেও অনুরোধ এই দেখুন সেই ভাঙা টুকরোগুলো যেটা আমার ওভেনটাকে পুরো তস করে দিয়েছে তো আপনাদেরকে অনুরোধ করব আপনারা যে যখনই রান্নাঘরে থাকবেন বা প্রেশার কুকারে কোনো কিছু চাপাচ্ছেন কাইন্ডলি আমার তরফ থেকে রিকোয়েস্ট একটু সাবধানে কাজ করবেন যাতে আমার মতো বিপদ আর কারোর না হয় এবং আমি যেমন রক্ষা পেয়ে গেছি কোনোভাবে আপনাদেরকেও বলবো একটু সাবধানে রান্না করবেন প্রেসার কুকারে কারণ কখন কি বিপদ ঘটে কিছু বলা যায় না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কাজ করার সময় খুব সাবধানে কাজ করুন এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে সাবধান করুন সবাই সুস্থ থাকুক এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ